Halo cek, halo, oke. পূজোর আনন্দকে দ্বিগুণ করতে গৌরব জুয়েলার্স নিয়ে এলো সাত দিন ব্যাপী জমকালো শারদীয় দুর্গোৎসব মেলা 2019। থ্যাংক ইউ। সো আপনার নাম আমি শুনতে পাইনি। আরাফাত আমার নাম। আপনার নাম কি আরাফাত? না। আপনি কি সেলিব্রিটি? না। আপনি কি? আমি মানুষ না। আপনি মানুষ না, আপনি সেলিব্রিটি না, আপনি কি? আমি কোনো কিছু না। আপনি মানুষ না, সেলিব্রিটি না, আচ্ছা আপনি ভাই, ওকে ওকে। সো আপনি তো খেলার নিয়ম জানেন, আপনার নাম? শ্রাবণ। কি? শ্রাবণ। শ্রাবণ, আচ্ছা আমি বিবিও দেখতে পাচ্ছি একজন ফুটফুটে। সো আপনার জন্য কোয়েশ্চেন হচ্ছে, গরু কি আকাশে উড়ে? হ্যাঁ উড়ে তো। আচ্ছা গরু কোথায় দেখছেন আপনি? বাড়িতে দেখছি, গাছের সামনে দেখছি। ভাইয়ের সাথে কখনো কক্সবাজার যায় গরু দেখছেন আকাশে উড়তে? হ্যাঁ দেখছি মনে হয়। আচ্ছা ভাইয়ের সাথে আপনি গরু দেখছেন উঠতে? আচ্ছা আমি বুঝতে পারছি যে আপনি কতটুকু ইয়ে ছিলেন আর কি, অন্য মনস্ক ছিলেন। ওকে সো আপনার জন্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনি কি একজন মা? অবভিয়াসলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাচ্ছিলাম এই কোয়েশ্চেনটা ভুল উত্তর হলেও তিনি হ্যাঁ না হোক, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেক ভালো আনসার দিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসলে উনি কিন্তু মেইন ফ্যাক্ট, সেটা হচ্ছে যে আপনি গেমে যতটাই মানে নিমগ্ন হয়ে যান না কেন, আপনি অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কতটা পার্ট মানে কতটা এটাকে কি বলে ভুলে গেছি কি বল কর্পোরেট করতে পারছেন আপনার গেমের সাথে, দ্যাট মেক্স ফায়ার। শোনো আমি মাঝে মাঝে শব্দ ভুলে যেতে মানে এই না সব শব্দ খেয়ে ফেলি। সো আর দেরি না করে তাদের হাতে গিফটগুলো দিয়ে দেই। আমার কাছে মনে হয় তাদের গিফটগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। সো অলরেডি গিফটগুলো রেডি। আর যেটা হচ্ছে কথা যে আপনার তো স্পাইস এফএম শুনেন না, কে কে আপনি ছোটবেলায় রেডিও শুনতেন? ছোটবেলা না, অলওয়েজ মানে আপনাকে দুইটা গিফট বলেন, স্পাইস এর আরেকটা আর্জেন্ট নাম বলেন। টাচ না আরজে টেস্ট ছাড়া বলে ফেলছে তো। আচ্ছা আরজে টেস্ট 96.2 আমাদের না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেলেরা হট ওনাকে বলবো না কিছু? জীবনটা অনেক সুন্দর, একটু হাসি খুশি থাকেন। জীবনটা বেদনার কাশা। আপনারা দাঁত বের করে হাসেন দেখি, আপনাকে আরেকটা। That's crazy man. আমার হাসি আমার গার্লফ্রেন্ড খুব প্রশংসা করে। অস্থির অস্থাম, আমি তাকে কালকে রাত্রে বলেছি তোমার চোখগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো তারপরে থ্যাংক ইউ সো মাচ ফর ইওর গিফট। থ্যাংকস আ লট। আমি একটু গিফট কিন্তু একটা নিব না, দুইটা নিব, বিকজ আমার বেবি আছে। আমরা কিন্তু অনেক আগেই ফিক্স করে রেখেছিলাম। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি আ সারপ্রাইজ ফর ইউ, আপনি না বললে আপনার বেবির জন্য একটা গিফট ছিল আমাদের কাছে। ওকে সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্পাইসের পক্ষ থেকে, এটা হচ্ছে আপনার স্পেশাল আপনার বেবির জন্য। কেমন লাগছে? অসাম লাগতেছে, আর আমি অনেক হ্যাপি বিকজ রেডিওর এখানে কথা বলতে পারতেছি। অ্যামেজিং। হাজবেন্ডকে বলবেন গিয়ে ডায়মন্ড কিনে দিতে, বহুত কিছু অ্যাচিভ করেছেন লাইফে। আর এক সপ্তাহের মধ্যে চলে আসতেছে বিকজ ও আমাকে খুব লাভ করে অ্যান্ড আমিও করি, এই জন্য ও ডায়মন্ড কিনছে প্লাস গোল্ডও কিনছে। ওয়াও ওয়াও দ্যাটস অ্যামেজিং। আমাদের পক্ষ থেকে না, এটা হচ্ছে গৌরব জুয়েলার্স, গৌরব জুয়েলার্স এর পক্ষ থেকে আপনার জন্য একটা গুডি ব্যাগ। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যারা যারা ছিলেন। সো আমরা কি আপনাদেরকে সেলফি তুলবেন? আচ্ছা
আচ্ছা আমরা সেলফি তুলবো, আমি ছবি তুলবো। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমার বাম পাশে পিচ্ছি দুটো আছে, পিচ্ছি দুটো যে বাম পাশে দাঁড়ায় আছে ওদেরকে ডাকি, চলো কি বলো? ওকে সো আমরা এক কাজ করি, আচ্ছা সো আমরা একটু পরে কথা বলি, আজান পড়ছে। আমার কাছে মনে হয় যে আমরা আজানের মধ্যে দুজন বাচ্চা ছেলেকে মানে বাচ্চা বাচ্চা দুটো কিউট কিউট আমি দেখতে পাচ্ছি এবং দে আর দ্য মেইন অ্যাট্রাকশন। আচ্ছা ওকে সো আমরা অলরেডি উঠে আসছে, আচ্ছা একজনকে পাইছি, আসো তুমিও আসো। কাকে ভাল লাগে মানে চিলিকে না আমাকে? চিলিকে, চিলিকে ভাল লাগে। আচ্ছা আপনি এই যে সামনের দিকে ঘুরে বল কথা বলতে হবে, সো চিলিকে কেন ভাল লাগে? এই যে এই যে ওকে আচ্ছা বলো চিলিকে কেন ভাল লাগে? কেন হচ্ছে জানো না? আচ্ছা বলো সিটি অন ফায়ার, সিটি অন ফায়ার না ভালো ভাবে সিটি অন ফায়ার, সিটি অন ফায়ার, সিটি অন ফায়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার নাম কি? নাম বলো নাওয়াল, কথা বলতে জানে? আচ্ছা সো তোমার নাম কি? আমার নাম হচ্ছে নাওয়াল। ও বলতে পারতেছে না, সো আমি বলে দিচ্ছি, পাশ থেকে ওর আব্বু আমাকে হেল্প করতেছে। কোথেকে এসেছো? কোথেকে এসেছেন? সো তারা বেসিক্যালি সাভার থেকে এসেছে এবং তারা হোপফুলি পার্টিসিপেট করবে আমাদের সাথে, এবং বেবিটা আসলে সব কিছু থেকে এত বেশি আর্টিস্ট যে সে কী রেখে কী বলবে বুঝতেই পারছে না। বাই দ্য ওয়ে আপনারা কোথায়? আমার কেন জানি মনে হচ্ছে একটু পরপর আমাকে পাশ থেকে বলছে এই পপার্স, এই পপার্স, ইয়েস পপার্স আছে, পপার্স অনেকক্ষণ থেকে কথা বলছে, মারাত্মক ক্ষুধা লাগছে ভাই, খুব পানি পিপাসাও লাগছে, একটু পরে শোটা শেষ করবো, শো শেষ করে নামবো, বাট আমি চাই শো শেষ করার আগে আপনি অবশ্যই চলে আসেন এবং আমার কাছ থেকে নিয়ে নেন অসম স্পাইস গুড়ি, শুধু আমার কাছ থেকে না চাই সিনি কেয়ারের পক্ষ থেকেও নিয়ে নেন এবং নিয়ে নেন হচ্ছে গৌরব জুয়েলার্সের পক্ষ থেকে। এক্স্যাক্টলি ওকে সো আমরা কি শুরু করবো? বাই দ্য ওয়ে তোমার সাথে চিলি নাই কথা বলে, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি পূজোর মার্কেট করেছো কিনা? তুমি কি পূজোর শপিং করেছো? হ্যাঁ। আচ্ছা কি কি কিনলে? একটা খেলনা কিনলাম, জামা প্যান্ট না। সো গাইজ এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে আমরা যখন বেসিক্যালি ছোট থাকতাম এই পিকে কথা বলছি তো, আচ্ছা তুমিও তো দেখে ওর মধ্যে গেছো। আচ্ছা ছোটবেলায় খুব মজা একটা ঘটনা ঘটতো, সেটা হচ্ছে আমাকে কোনোদিন আব্বু শপিং এ নিয়ে যেতে যেত না। রিজনটা কি? সেটা হচ্ছে আমি জামা কাপড়ের বদলে শুধু খেলনা চাইতাম, এখন আমি আমার একটা মানে ভার্সন পেয়ে গিয়েছি, আমার একটা লিটল ভার্সন, সে হচ্ছে জামা প্যান্ট না কিনে কিনেছে খেলনা। হোয়াট ডু ইউ ওয়ান্ট? সবকিছু জিতে চান সেগুলো কিন্তু এখন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর খেলা কিন্তু আজকে শেষ না, আমরা কিন্তু আসবো 8 তারিখ পর্যন্ত, এন্ড ইফ আই এম নট রং কালকেও থাকবেন স্পাইসের একজন আরজে, রাইট? ওকে সো যেটা হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ, বলো বলো আই লাভ ইউ, বলো আমাকে পছন্দ হয় নাই। আচ্ছা সো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মাঝে দুজন আছেন, দাও থাক দাও সামনে ওনাকে নামিয়ে দিই। আচ্ছা থাকবে, ওকে সো আই থিঙ্ক এখন যারা যারা আমাদের সামনে এতক্ষণ ছিলেন আমাদের সাথে কথা বলেছেন এবং আমাদের সাথে কি বলবো এই হয়েছে কনটেস্ট উইনার যারা তারা একটু হাত তুলবেন, তারা কি এখন আছেন না আপনারা ব্যাকে ওই পাশে চলে গেছেন? চলে যায় না, চলে যায় না, ওই যে আছে 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 আজান দিচ্ছে, আজান দিচ্ছে। আচ্ছা আচ্ছা বাই দ্য ওয়ে সিরিয়াসলি যারা যারা গুড়ি ব্যাগ জিতেছেন গৌরবের পক্ষ থেকে আর দেন হচ্ছে স্পাইসের পক্ষ থেকে আর হচ্ছে সিনিকের পক্ষ থেকে, তারা যদি এখানে থাকেন তাহলে কাইন্ডলি আপনারা আমাদের স্টেজের কাছাকাছি চলে আসুন, বিকজ উই হ্যাভ আ সারপ্রাইজ ফর অল অফ ইউ, আমাদের সারপ্রাইজ কিন্তু এখানে শেষ হয়নি।
What do you want to say? আচ্ছা আমার কাছে মনে হয় যে সারপ্রাইজ তো হচ্ছে পুরো 8 তারিখ পর্যন্ত চলবে, কারণ হচ্ছে স্পাইস যেহেতু 8 তারিখ পর্যন্ত আপনাদের সাথে আছে, ফেসবুক লাইভ থেকে শুরু করে অন এয়ার সব জায়গায়। সো আপনারা একদমই ভয় পাবেন না, কারণ যমুনা ফিচারকে স্পাইস এবং প্রত্যেক সন্ধ্যাবেলা থাকছে এবং আপনাদের সাথে গেম খেলার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সব গেম, নাকি বলো? অবশ্যই অবশ্যই। কার কার ব্রেইনকে মেস করতে চান, কার কার হেডকে আপনারা ডিল করতে চান, আর টাং টুইস্টার খেলবেন কার সাথে? ওই যে ঢাকের বাড়ি অলরেডি শুরু হয়ে গেছে, লেটস ডান্স। সো থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে গাইস, সো নেক্সট দিন অবশ্যই আবার আপনাদের সাথে কথা হবে। টিল দেন বি সেফ, stay cool and keep rocking with this amazing radio station in town. Yes, definitely 96.4 Spice Fans.